সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি বলবো আমার ইউটিউব জার্নি। ঠিক আছে, আমার ইউটিউব জার্নি হচ্ছে প্রায় 4-5 বছর হচ্ছে। তো 4-5 বছরে এই দূর আসতে পারছি আলহামদুলিল্লাহ। কিছু কথা না বললে লয় যেটা আপনাদের খুব উপকারে আসবে, খুব উপকারে আসবে। এই ভিডিও যারা দেখবে তাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। আসলে আসলে উদ্দেশ্য হচ্ছে প্লে বাটন দেখানো নয় আপনাদেরকে, তবে এটা পাইছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি যখন একটা চ্যানেল খুলি সেই চ্যানেলে সাবস্ক্রাইব 3000 করতে আমার প্রায় 3 বছর লাগছে। 3 বছর সাবস্ক্রাইব করছিলাম মাত্র 3000। তো পরে চিন্তা করলাম আর একটা চ্যানেল ক্রিয়েট করি, খোলা যাক। পরে একটা চ্যানেল ক্রিয়েট করলাম, সেই চ্যানেলে সাবস্ক্রাইব 15 দিনে 15 দিনে হয়েছিল আমার সাবস্ক্রাইব হয়েছিল 1,20,000। মাত্র 15 দিনে সাবস্ক্রাইব হয়েছিল 1,20,000, আমার ইউটিউব জীবনের সবচেয়ে বড় রেকর্ড। আর আমি 1 মাসে ভিউ পাইছিলাম সর্বোচ্চ 86 মিলিয়ন। 86 মিলিয়ন আমি 1 মাসে সবচেয়ে ভিউ পাইছিলাম 28 দিনে, সাবস্ক্রাইব পাইছিলাম 15 দিনে 1,20,000। তা টাকা ইনকাম করার কথা যাই হোক বলবো না, সেটা পাশে থাকাই যাক। তাহলে যদি আপনি টিকে থাকতে পারেন, কখন আপনার ভিডিও ভাইরাল হবে সেটা আপনিও জানেন না, কখন ভিডিও আপনার ভাইরাল হবে আপনিও সেটা জানেন না, কিন্তু আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। ভিডিওর টাইটেল, থাম্বনেল এগুলো ভালোভাবে দিতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তাহলে সাকসেস। হতাশ হওয়া যাবে না, হতাশ হলে আপনি ভেঙে পড়লেন, আপনাকে তাহলে হবে না। হতাশ হবে কখনো আপনার, হতাশ হবেন না, হতাশ হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, এই জন্য সবাই ইউটিউব সবাই টিকে থাকার চেষ্টা করবেন। আজ ভিউ নাই, কাল ভিউ নাই, পরদিন ভিউ নাই, 1 মাস 2 মাস 3 মাস ভিউ নাই, 6 মাস পর আপনার চ্যানেলের ধুমসে ভিউ হবে। কারোর কথায় আপনারা কান দিবেন না, কাজ সমানে করে যাবেন, কাজ সমানে করে যাবেন, কাজ সমানে করে যাবেন। ঠিক আছে, ইউটিউব ফেসবুকে সমানে কাজ করে যাবেন, দেখবেন আপনি একদিন সাকসেস। একটু সময় লাগবে ভাই, ইউটিউবে আজকে আসলেন কালকে ভাইরাল হলেন না, এমনটা খুব কম মানুষের আছে। ঠিক আছে, একটু কাজ করতে হবে, টিকে থাকতে হবে, 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 3 বছর এরকম লাগবে। সবারই ইউটিউব যারা চালায় সবারই জীবনের পিছনে কোনো না কোনো গল্প আছে। ঠিক আছে, আমি আজও ক্যামেরা কিনি নাই, মোবাইলে ভিডিও রেকর্ডিং করি, আজও ক্যামেরা কিনে নাই। তবে কম্পিউটার আছে, কম্পিউটার দ্বারা কাজ করা হয়। তবে এখন আমার চ্যানেল প্রায় 6টা চ্যানেল প্রায় আমি একলাই চালাই, তাই হিমশিম খেয়ে যাই, পারি না। ফেসবুক পেজ আছে ওইরকম 4-5টা, দেখ আলহামদুলিল্লাহ ভালো একটা পদে আছি। আপনারা ভালোভাবে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, তাহলে সঠিক জায়গায় যেতে পারবেন। কারোর কথায় কান দেবেন না, সুন্দর সুন্দর ভিডিও বানাবেন। আর বিশেষ করে এখন মিজানুর রহমান আজারি ভাই দেশে আছে, আপনারা সবাই ওয়াজ রেকর্ডিং করুন, তাহলে ইনকাম অনেক বেশি হবে। ঠিক আছে, আমি যদি ইসলামিক ভিডিও আপলোড বেশি করি, আমার সবগুলো চ্যানেল ইসলামিক চ্যানেল, একটা আছে ফুডের চ্যানেল, ফুডের চ্যানেল একটা আছে। যাই হোক, আমার জীবনের ভিতরে শেয়ার করলাম এতটুকুই, আরও অনেক কষ্ট আছে, টাকা পাওয়া, মোবাইল, মাইক্রোফোন কেনা, সেগুলো নাই বলি, ওগুলো আরও কষ্টে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, সবাই একটু লাইক করে দেবেন, ভিডিও আবার শেয়ার করে দেবেন, সবাই দেখা শুরু করে দেবেন। টিকে থাকতে হবে ভাই, টিকে থাকে কিন্তু মেন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু একদিন সাকসেস। এটা হচ্ছে দেখেন, এই পার দেখেন, এই পার দেখেন।